ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত দিনী ভাই, জানতেছিলেন যে বিড়ি, সিগারেট, জর্দা, তামাক, গুল এই ধরনের মাদক দ্রব্য বেচা কিনা করা জায়েজ আছে কিনা? সম্মানিত দিনী ভাই, যে বিষয় শরীয়তের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে যে এগুলা হারাম, তাহলে এগুলোর বিক্রির পয়সাও হারাম। সুরে মায়দা 6 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত। লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে যে তাদের জন্য কি হালাল করা হয়েছে, আপনি বলে দেন তাদের জন্য পবিত্র জিনিসগুলো হালাল করা হয়েছে। তাইলে আর একটা আয়াত দেখা যাক, সুরে আরাফের মধ্যে আছে, আল্লাহ তাবারক তাআলা বলেন, ওয়াইয়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়াইয়ুহাররিমু আলাইহিমুল খাবায়িস। তৈবাত অর্থাৎ পবিত্র জিনিস, স্বাস্থ্যসম্মত জিনিস আল্লাহ তাআলা বান্দার জন্য হালাল করছেন। আর খাবায়েস যেটা হচ্ছে খবিস জিনিস, যেটা অস্বাস্থ্যকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই সমস্ত জিনিস আল্লাহ তাআলা বান্দার জন্য হারাম করছেন। আর এই মাদকদ্রব্য, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, সাদা পাতা, গুল ইত্যাদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই এগুলা আমাদের জন্য হারাম। আর মুসনাদে আহমদ এবং ইবনে হিবানের মধ্যে আছে হাদিসটি সহিহ, ইন্নাল্লাহ ইযা হাররামা শাইয়ান হাররামা সামানাহু, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো কিছুকে হারাম করেন তখন তার বেচা কেনার যে মূল্য আছে এই মূল্যকেও হারাম করেন। এর থেকে যে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যে ইনকাম করা হয়, আয় করা হয়, সেটাও হারাম। তাই কেউ যদি নাকি নিজের ভুল বুঝতে পারে হারাম আর সে তবা করতে চায়, তার জন্য উচিত হচ্ছে বিড়ি সিগারেট থেকে যে সমস্ত ফায়দা নিছে, এই সমস্ত ফায়দাগুলো জনকল্যাণমূলক কাজের মধ্যে সে কী করে দিবে, খরচ করে দিবে, নিজে ব্যবহার করবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম সব, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।